পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে জেলা পুলিশ বাজারে এক বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করে শনিবার পঁচিশে জুন বিকাল পাঁচ ঘটিকায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে আনন্দ র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে চৌমোহনা পয়েন্ট দিয়ে কুসুমবাগ এলাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় জেলা পুলিশ মৌলভীবাজারের ট্রাফিক বিভাগের মোটরকেড ও সুসজ্জিত ব্যান্ড দলের বাদ্যের তালে বর্ণাঢ্য এ আনন্দ র্যালিতে জেলা পুলিশ রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবসায়িক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন আনন্দ র্যালিটি মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে রাস্তার দুধারে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উৎসবের আমেজ লক্ষ্য করা যায় পয়েন্টে আনন্দ র্যালি সমাপনী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোহাম্মদ ফজলুর রহমান জেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন এ সময় আর উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় অতিরিক্ত পুলিশ সুপার বি এম মুজাহিদুল ইসলাম পি এম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো জিয়াউর রহমান জেলা বিশেষ শাখার ডিআইও এক আব্দুল হাই চৌধুরী সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসনুল হক ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার সদস্যবৃন্দ